ফিহা বেগারে হিসাব, এমন জান্নাতে আমি তাদেরকে থাকতে দিব যেখানে বেহিসাব রুজি আছে, যেখানে অঢেল রুজির ব্যবস্থা আছে। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমাও ওয়া মুলকান কাবীরা, জান্নাতবাসীরা তাদের ঈমান এবং সৎকর্মের বিনিময়ে এমন জান্নাতে যাবে যে জান্নাতের যেদিকে তাকাবে সেদিকে নিয়ামত, জান্নাতের যেদিকে তাকাবে শুধু নিয়ামতের সাম্রাজ্য, নিয়ামত আর নিয়ামত। এত সুন্দর জান্নাত আল্লাহ মানুষকে দিবেন তার ঈমান এবং সৎ আমলের কারণে, তার নির্ভেজাল ঈমান এবং সৎ আমলের কারণে। আল্লাহ বলছেন ওহ মুমিনুন, যদি কোনো নারী যদি কোনো পুরুষ ঈমান নিয়ে, শিরক মুক্ত ঈমান নিয়ে, বিদাত মুক্ত আমল নিয়ে যদি আমার কাছে আসে, তাহলে আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতে বেগারে হিসাব অগণিত রুজি রয়েছে। আপনাকে বেগারে হিসাবটা কি দিয়ে বুঝাবো? অগণিত রুজি, বেহিসাব রুজি, নিয়ামত আর নিয়ামত। আপনার জান্নাতে এমন বেহিসাব রুজির আল্লাহ ব্যবস্থা করেছেন, এটা আমি এভাবে আপনাকে বুঝাতে পারি। আপনার এই পূর্বাচল শহরে যিনি সবচাইতে ধনী মানুষ, পূর্বাচল শহরে যিনি সবচাইতে ধনী মানুষ, তার বাড়িতে যদি এখন আপনি আর আপনার মতো আরও 20 জন লোক যদি এখন যায়, 20 জন লোক গিয়ে যদি ওই ধনী ব্যক্তির কাছে আকাঙ্ক্ষা পেশ করে যে 20 ধরনের চাহিদা, একজন বলছে যে আমি এই জিনিসটা খাবো, আর একজন বলছে যে আমি এই পোশাকটা পরবো, আর একজন বলছে আমি অমুক জিনিস খাবো, 20 জন ব্যক্তির 20 রকমের চাহিদা, সারা পৃথিবীর ধনী ওই সময়তে তাকে যদি বানিয়ে দেওয়া হয়, তাহলে একক সময়ে সে 20 জন মানুষের চাহিদা পূরণ করতে পারবে না। তাকে বলা হবে যে তুমি সারা পৃথিবীর ধনী মানুষ, সারা পৃথিবীর মালিক তুমি এখন। ওই সময়তে একক সময়তে 20 জন মানুষের একসাথে চাহিদা পূরণ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত নিয়ামত পূর্ণ, নিয়ামতের সাম্রাজ্য, অগণিত রুজি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, সারা পৃথিবী পরের কথা, বর্তমান পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটি, এই 800 কোটি মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, আর 800 কোটি মানুষ আল্লাহর কাছে যদি 800 কোটি রকমের চাহিদা পেশ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ এক মুহূর্তে 800 কোটি মানুষের চাহিদা পূরণ করতে দিতে পারে। এটাই হলো জান্নাত বেগারে হিসাব, এমন জান্নাত যেখানে মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, সমিষ্ট পানির ঝর্ণা, শরাবের ঝর্ণা, পাখির গোস, আপেল, কমলা, বেদনা, কত ফলমূল থাকবে জান্নাতে, নিয়ামত পূর্ণ, কত ফুহাদা নিয়ে ফলগুলো মানুষের চেহারার সামনে লটকানো থাকবে। জান্নাতিরা জান্নাতের আসনে বসে থাকবে, তাদের আসন হবে স্বর্ণের তার দ্বারা বুনানো স্বর্ণখচিত আসন। জান্নাতে এমন কিছু গাছ আছে যেই গাছের শাখা প্রশাখা ডালপালা সব হবে স্বর্ণের। দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়াতে থাকে, তাহলে একটা গাছের পরিধি অতিক্রম করতে পারবে না। জান্নাত কি জিনিস, নিয়ামত আর নিয়ামত। যারা এই জান্নাতে যাবে তাদেরকে, তারা জান্নাতে যাবে সঠিক ঈমান আর এই আমলে সালেহ করার কারণে। যারা জান্নাতি নারী পুরুষ হবে তারা কোনো দিন বৃদ্ধ বৃদ্ধা হবে না, তাদের বয়স থাকবে 30-33-এর মাঝখানে, উচ্চতা থাকবে আদম আলাইহিস সালামের মতো 60 হাত, তাদের পেশাব পায়খানা কোনো দিন হবে না, নাকে কোনো দিন শিকনি আসবে না, কোনো দিন কফ ফেলতে হবে না, কোনো দিন গা ঘাম বের হবে না, কোনো দিন পেশাব পায়খানা হবে না, তাদের কোনো দিন মাথা ব্যথা হবে না, তারা কোনো দিন রোগাগ্রস্ত হবে না, তারা কোনো দিন বৃদ্ধ বৃদ্ধা হবে না, তারা এমন সুখময় জান্নাতে থাকবে। নিয়ামত আর নিয়ামত,
সেখানে দুধের ঝর্ণা, পাখির ঝর্ণা, দুধের ঝর্ণা, সুমিষ্ট পানির ঝর্ণা, মধুর ঝর্ণা, সরাবের ঝর্ণা, জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হবে। এই নিয়ামতপূর্ণ জান্নাত আপনাকে আল্লাহ দিবেন কেন যদি আপনি সঠিক ইমান আর আমলের সলে নিয়ে উপস্থিত হন? এই জান্নাত আল্লাহ আপনাকে দিবেন। বলছিলাম আমলে সালেহ, সৎ আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালেহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনে আর আমলে সালেহ করে, আল্লাহ তাদেরকে এমন জান্নাত দিবেন যেই জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ নিজে তাদের মেহমানদারিতা গ্রহণ করবেন, তাদেরকে আপ্যায়ন করবেন। আমলে সালেহ করলে জান্নাত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আশা করে যে আমি বিচার মাঠে জান্নাতে আল্লাহকে দেখব, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে। ওয়ালা ইশরিক বিল্লাহি ইবাদি ইবাদতি রব্বিহি আহাদা, আর সে যেন তার প্রতিপালকের ইবাদত করতে গিয়ে শিরক না করে। যে ব্যক্তি তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করতে চায়, সে যেন আমলে সালেহ করে আর তার রবের ইবাদত করতে গিয়ে শিরক না করে। আপনাকে কয়েকটা সৎ আমলের সিরিয়াল দেই। আল্লাহ বলছেন, যারা সৎ আমল করে আমার নিকট উপস্থিত হবে তারা আমার সাক্ষাৎ পাবে। জান্নাতীদের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো জান্নাতবাসীরা সরাসরি আল্লাহকে দেখতে পাবে। যার জন্য রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করেন, যার জন্য কনকনে শীতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, যার জন্য হজ যাকাত আদায় করেন, যাকে ভালোবাসার জন্য, যাকে ভালোবাসতে গিয়ে হাজার লক্ষ কোটি টাকা দান সাদগা করছেন, যাকে ভালোবাসতে গিয়ে সারাদিন না খেয়ে সিয়াম পালন করেন, রাত জেগে কোরআন তেলাওয়াত করেন, যার সন্তুষ্টির জন্যে এত ইবাদত করলেন, সেই আল্লাহ কত সুন্দর। সেই আল্লাহর সাক্ষাৎ যারা পাবে তাদের হবে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের স্থান, সেটা হলো জান্নাত। জান্নাতের সবচেয়েতে যত নিয়ামত তার মধ্যে উত্তম নিয়ামত তারা আল্লাহকে দেখতে পাবে। বিচারের মাঠে বিচার ফয়সালা শেষ করার পরে তারা আল্লাহকে জান্নাতে দেখতে পাবে। এই জান্নাত তাদের জন্য যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎ আমল করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে কিছু আমলের কথা বলেন যে আমল করলে ওই আমল আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিক বিল্লাহি শাইয়া, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, ওয়া তুয়াদ্দিজ যাকাতাল মাফরুজা, রমাদানের সামর্থ্য থাকলে তুমি তোমার অর্থের যাকাত দাও, ওয়া তাসুমু রমাদান, রমাদানের সিয়াম পালন করো। লোকটি বললেন, আল্লাহর নবী আমাকে আমলের কথা বলেন যেই আমল করলে জান্নাতে যাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহর সাথে শরীক করো না, কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজা শেরেক, মানুষের কোনো দিবসকে মূল্যায়ন করা শেরেক, গলায় হাতে কোমরে তাবিজ ঝুলানো শেরেক, আপনার অশুভ ফল গ্রহণ করা শেরেক, মানুষকে দেখাবার জন্য ইবাদত করা শেরেক, ছোট শেরেক। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর ইবাদত করতে গিয়ে তোমরা শেরেক করো না, আল্লাহর সাথে কাউকে শেরেক করো না, আর আল্লাহর ইবাদত করো, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, রমাদানের সিয়াম পালন করো, সামর্থ্য থাকলে যাকাত দাও। লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম,
ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি লাযিদু আলা হাযা ওয়া আনকুসু যালিক। তিনি বলছেন, আল্লাহর নবী, আপনি যেই কথা বললেন আমি সেই সত্যর কসম করে বলছি, আপনি যেই কথা বললেন আমি সেই সত্যর কসম করে বলছি, আপনি যে ইবাদতগুলি করতে বললেন এর বেশি কম হবে না, এইভাবেই করব, এতটুকুনি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর এই কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলে ফালাম্মাওয়াল্লা লোকটা যখন যেতে লাগলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে বলছেন, মান সাররাহু আই ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফাল ইয়ানজুর ইলা হাযা। সাহাবীগণ, শোনো, তোমরা যদি জান্নাতি মানুষকে দেখে আনন্দিত হতে চাও, ওই যে লোকটা হেঁটে যাচ্ছে, দেখো লোকটা জান্নাতি লোক, আমল করতে চেয়েছে, আমলে সলে সৎ আমল করলে জান্নাতে যাওয়া যায়। যত আমল করবেন, মৌলিক আমল, ফরজ আমল, তার পাঁচক্ত সালাত, রমাদানের সিয়াম, সামর্থ্য থাকলে যাকাত, সামর্থ্য থাকলে হজ, আর আল্লাহর সাথে কাউকে শেরেক করবেন না, ফরজ ইবাদাতের পাবন্দী হবেন, ফরজ ইবাদাতকে হেফাজত করবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। আপনাকে কয়েকটা সৎ আমলের সিরিয়াল বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকুম আলা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। সাহাবীগণ, আমি কি তোমাদেরকে বলবো না কোন আমল করলে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন, মর্যাদা বৃদ্ধি করবেন? সাহাবীগণ, আমি কি তোমাদেরকে বলবো না কোন আমল করলে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন, মর্যাদা বৃদ্ধি করবেন? ফাকুলনা বালা ইয়া রাসূলাল্লাহে, আমরা বললাম হ্যাঁ অবশ্যই আপনি বলবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসবাগুল উযুই ফিল মাকারিহে, কষ্ট করে অজু করা, পরিপূর্ণভাবে অজু করা, এক। দুই, কাসরাতুল খুতাইলাল মাসাজিদ, অধিক ধাপ দিয়ে মসজিদে গমন করা। তিন, ওয়ান্তিজারু সালাতে বাদাস সালাত, এক সালাত আদায়ের পরে আর এক সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যেই আমলগুলি করলে পাপ ক্ষমা হয়, মর্যাদা বৃদ্ধি হয়। এক, পরিপূর্ণভাবে কষ্ট হওয়া সত্ত্বেও অজু করা। দুই, অধিক পদক্ষেপে মসজিদে গমন করা। তিন, একত্র সালাত আদায় করার পরে আর একত্রর জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই তিনটা আমল যে করে আল্লাহ তার পাপ ক্ষমা করেন, মর্যাদা বৃদ্ধি করে দেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, হে মুহাম্মদ, তুমি কি জানো শীর্ষস্থানীয় ফেরেশতারা আকাশের উপরে কি নিয়ে তর্ক করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম, হ্যাঁ আমি জানি, ফিল কাফফারাতি, তারা কাফফারাত নিয়ে আলোচনা করছে। ওয়াল কাফফারাতু, কাফফারাত কি? কাফফারাত হলো যেই আমলটা করলে আল্লাহ মানুষের পাপ ক্ষমা করেন, মর্যাদা বৃদ্ধি করেন, সেটাই হলো কাফফারাত। যেই আমলটা করলে আল্লাহ মানুষের পাপ ক্ষমা করে সেটাই হলো কাফফারাত। কাফফারাত কি? এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফফারাত হলো এইটা, কি? আল মাকসুদ ফিল মসজিদ বাদাস সালাত, সালাত আদায় করে মসজিদে কিছু সময় ব্যয় করা, সালাত শেষ করে মসজিদে কিছু সময় বসে থাকা, এটা এক। দুই, আল মাশি ওয়ালা লাকদাম ইলাল জামাত, অধিক ধাপ দিয়ে বেশি বেশি পায়ে হেঁটে গিয়ে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করা। তিন, ইসবাগুল উযুই আলাল মাকারিহে, পরিপূর্ণভাবে অজু করা। তিনটা আমল করলে পাপ ক্ষমা হয়,